প্রথমে আমার হাঁটুতে ব্যথা ছিল, এক নম্বর, আর দুই নম্বরে ছিল মাজায় আমি ব্যথা পেয়েছিলাম। আজকে কততম দিন? আজকে নবম দিন। নবমতম দিন জি। সেই ব্যথা নিয়ে, প্রচণ্ড হাঁটু ব্যথা এবং প্রচণ্ড কোমর ব্যথা নিয়ে ভর্তি হওয়া, এবং আজকে নবমতম দিন, কেমন আছেন আজকে? এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি কি উঠবস করতে পারেন এখন? জি। মাটিতে বসতে বা উঠতে পারেন এখন? বসতে পারি, উঠতেও পারি। কোমরের সেই অসহ্যকর ব্যথা না, ব্যথা আমার নেই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট। খুব বেশি দিন না, খুব অল্প কিছু সময় ধরে উনি মূলত পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছেন, এবং এটা আসলে ঠিক রোগ বলবো না, ওনার যে সমস্যাটা হয়েছিল, ওনার যে দৈনন্দিন যে কাজগুলো উনি করেন, সেই কাজগুলো করতে গিয়ে একটা ভুল এই পুরো বিষয়টার জন্য দায়ী। কি হয়েছিল এবং সেটার জন্য উনি কি কি করেছিলেন, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা জানি আজকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম হাজী মোহাম্মদ মকবুল হোসেন। আলহামদুলিল্লাহ। স্যার বাসা কোথায় আপনার? বাসা হলো কুমিল্লা। কুমিল্লা কোথায় স্যার? হোমনা। হোমনাতে। এমনি আপনি পেশাগতভাবে এখন কি করেন? এখন আমি আছি, রিটায়ারমেন্টে আছি। আচ্ছা, এমনি বাসার যে আপনার অন্যান্য যে দেখাশোনার কাজ সেগুলো এখন আপনি করেন? না না, এও বন্ধ করে দিয়েছি, কোনো কাজ আর এখন এখন কোনো কাজ করেন না। এখন নামাজ পড়েন, খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করেন, এই হচ্ছে আপনার জীবন। হ্যাঁ। এবং সংসার? সংসারে এতটুকুই। সংসারে যে কয়টা মানুষ আছে? হ্যাঁ, মাইয়া আছে আমার বর্তমানে তিনজন, তিনজনে ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর ছেলে আছে একজন সৌদিতে, সৌদি, আর আমার বৌমা এবং নাতি সৌদিতে আছে বর্তমানে আলহামদুলিল্লাহ, পবিত্র নগরে। 6 মাসের জন্য গেছে, আবার 6 মাস পরে ফিরে আসবে। ওকে স্যার, কি হয়েছিল? আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে এসে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কি এমন ঘটেছিল যেটার জন্য ওনার কাছে আপনার আসতে হয়েছিল? প্রথমে আমার হাঁটুতে ব্যথা ছিল, এক নম্বর, আর দুই নম্বরে ছিল মাজায় আমি ব্যথা পেয়েছিলাম। কিভাবে সেটা ঘটনাটা যদি বলেন। মাটি বাগানে গেছিলাম, বাগানের মধ্যে যাইয়া জাল একটা মাটির নিচে পড়ে গেছিল, জালটা টানতে গিয়া মাজার মধ্যে আমি ব্যথাটা পাই। আচ্ছা, ওইটা যখন টান দিয়েছিলেন হঠাৎ করে দেখেন কোমরে একটা টান লেগেছে বা কট করে উঠেছে? হ্যাঁ, তাই আর কি। আচ্ছা, সেই ব্যথাটা কতদিন ছিল? মাস তিনেক ছিল। মাস তিনেক ছিল। প্রথমে কি অল্প ব্যথা ছিল, ধীরে ধীরে সেটা বেড়ে গিয়েছে? অল্প ছিল, পরে যায় আস্তে আস্তে এটা একটু বাড়া শুরু করলো। আচ্ছা, বাড়া শুরু করার পরে আমি এখানে আসি চিকিৎসা নিতে। আচ্ছা, তো যখন বাড়া শুরু করলো, প্রাথমিকভাবে এলাকাতে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? না, এলাকায় আর কাউকে দেখাইনি। আমরা ডাক্তার আসিল, যে গ্রাম্য ডাক্তার বা অন্য অন্য ডাক্তার, তারা দেখতে চিকিৎসা নিয়েছি, কোনো ফল পাইনি। আচ্ছা, তাদেরকে যখন দেখিয়েছেন তারা ওষুধ দিয়েছিল আপনাকে? হ্যাঁ, ওষুধ মোটামুটি। সেই ওষুধ খাওয়ার পরে কোনো ব্যথা কমেছিল? ব্যথা কমে নেই, বরঞ্চ আপনি দেখছেন সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াচ্ছেন কোমরে, এবং উঠতে বসতে গেলেও আপনার হাঁটুতে আপনি ব্যথা পাচ্ছেন। ব্যথা পেতাম ঠিকমতো, স্বাভাবিক যে কাজগুলো সেটা যেটা হয়তো 3 মাস আগে আপনি করতে পারতেন সেগুলো আর এখন ঠিকমতো করতে পারছিলেন না। আমরা হয়তো একটা দুইটা দিন আমরা ব্যথা সহ্য করতে পারি, কিন্তু দিনের পর দিন ব্যথা সহ্য করাটা অনেক কষ্টকর। তখন কি করলেন যখন দেখছেন যে গ্রাম্য ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না? এরপরে ঢাকা আসলাম, ঢাকা এসে এটা হাসপাতালের নাম নাকি গো, ওইখানে এসে আমি করলাম আর কি, আপনার এই যতগুলো চিকিৎসা আছে ওইখানে আর কি, মানে ব্যবস্থাটা শেষ পর্যন্ত গিয়া এমআরও করেছি, এমআরআই করেছি। এই এমআরআই জায়গায় গিয়া ধরা পড়ছে যে মাজার ডিসপ্লেস হয়ে গেছে, এই জন্য পরে ওরা বললো যে অপারেশন করলে হয়তো ভালো হয়ে যেতে পারে। এটা কি আপনি যে হসপিটালে দেখিয়েছিলেন ডক্টর সেখান থেকে আপনাকে বলেছে? ওইখান থেকে বলেছে। আচ্ছা, তখন আমি কেয়ার হসপিটালে এসেছিলাম, আসার পরে ডাক্তার শফিউল্লাহ সাহেব আমাকে চিকিৎসা দেন, এবং এই চিকিৎসাতে আমি সম্পূর্ণ মুক্ত হই আলহামদুলিল্লাহ। তো এই যে এত হসপিটাল, এই যে এত হসপিটাল, এই এত হসপিটাল রেখে কেন ডিপিআরসি হসপিটাল, স্যারের বিষয়ে আপনি কীভাবে জানতে পারেন? এটা ইয়ার মধ্যে জানা গেছে আর কি, এই যে
মোবাইলে বা ইয়ার মাধ্যমে জানতে পারছি আর। আচ্ছা, তো আপনি ইউটিউবের মাধ্যমে আপনি প্রথম স্যারের বিষয়ে জানতে পারেন এবং তখন ডিসিশন নেন যে আপনি সরাসরি আপনি স্যারের কাছে আসবেন? আচ্ছা, যখন স্যারের কাছে আপনি আসেন, স্যার প্রথম আপনাকে দেখেন, কি বলেছিলেন স্যার? স্যার বলছেন যে ইনশাআল্লাহ আমার এখানে চিকিৎসা নিলে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের কাছে। আজকে কততম দিন? আজকে নবম দিন। নবমতম দিন, জি। সেই ব্যথা নিয়ে, প্রচন্ড হাঁটু ব্যথা এবং প্রচন্ড কোমর ব্যথা নিয়ে ভর্তি হওয়া এবং আজকে নবমতম দিন, কেমন আছেন আজকে? এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি কি উঠবস করতে পারেন এখন? জি। মাটিতে বসতে বা উঠতে পারেন এখন? বসতে পারি, উঠতেও পারি। কোমরের সেই অসহ্যকর ব্যথা না? ব্যথা আমার নেই আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে যে অপারেশনের কথা বলেছিল বা যে ধরনের ট্রিটমেন্টের কথা বলেছিল যেগুলোতে আপনি ভালো হচ্ছিলেন না, সেই ডিসিশন চেঞ্জ করে স্যারের কাছে আসা মনে হচ্ছে সঠিক ডিসিশন ছিল? সঠিক ডিসিশন ছিল বলেই মনে করে এখানে আসা হয় আলহামদুলিল্লাহ। স্যার, আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন আমাদের পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? আমি ইনশাআল্লাহ এই ডাক্তারের কাছে এসে সম্পূর্ণরূপে ভালো হয়েছি। যারা ইচ্ছা করেন তারাও এখানে এসে চিকিৎসা নিতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও সুস্থ হবেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা আমাদের এই মুরব্বীর কথা। যদিও উনি হয়তো ঠিক মতো করে সকলের মতো করে হয়তো ওনার যে মনের ভাব আছে সেটা হয়তো উনি এক্সপ্রেস করতে পারেননি, বাট উনি ওনার মতো করে উনি যতটুকু পেরেছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আসলে আমাদের প্রতিটা পেশেন্ট বা যারা আছেন, যারা উইলিংলি আসেন আপনাদের সাথে, আসলে ওনাদের এই যে কষ্টের সময়গুলো বা ওনাদের লাইফে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তার এটাই মাত্র উদ্দেশ্য। তাদের জীবনে যে ধরনের সফলতাগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাদের জীবনে যে ধরনের ব্যর্থতাগুলো ছিল বা যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো যাতে আপনারাও না করেন সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক করা, এটাই আসলে মূল উদ্দেশ্য। দর্শক, আমাদের আশপাশে এরকম অসংখ্য অসংখ্য চিকিৎসা আছে, অসংখ্য বিষয়ের মেডিসিন আছে, অসংখ্য বিষয় আছে, কিন্তু আসলে আমরা কোনটা রেখে আমরা কোনটা নিব, কোনটা আমাদের জন্য সঠিক হবে সেই জিনিসটা বুঝতে পারাটা অনেক বড় একটি চ্যালেঞ্জ। আশা করি আপনারা যদি একটু সঠিকভাবে একটু ভালো করে বুঝে শুনে আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন, অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।